আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চলে আসছি বরাবরের মতো আজকে আবার সুমাইয়া ট্রেডার্স। আর সুমাইয়া ট্রেডার্স আজকে আপনাদের দেখাবো লেটেস্ট ডিজাইনের ফ্রাই প্যান এবং মাল্টি প্যান। আর ভিউয়ার্স শপের সুমাইয়া ট্রেডার্সের পক্ষ থেকে আমাকে ভাইয়া রয়েছে, ভাইয়ের ডিটেলস আমাকে এটা প্রাইস এবং ধারণা দিয়ে দিচ্ছে, তো চলুন শুনি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার হাজির হলাম আপনাদের মাঝে দুইটা নতুন প্রোডাক্ট নিয়ে এবং বাজারে কোয়ালিটি থেকে বেস্ট কোয়ালিটি একটু আমরা চিন্তা করি সবসময় বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য এবং আপনাদেরকে সামনে হাজির হওয়ার জন্য। বিকজ এখন আমি আপনাকে দেখাচ্ছি এমজিসির দুইটা ফ্রাই প্যান, দুই সাইজের দুইটা ফ্রাই প্যান এবং এমজিসির দুইটা মাল্টি প্যান, যেটা অনেকে সামনে কোরবানি আসতেছে মাল্টি টাল্টি করার জন্য, ফ্রাই টেক করার জন্য, বার করার জন্য। এবং সেই হিসাবে আমরা দুইটা মাল্টি প্যান নিয়ে আসছি আপনাদের কাছে, হাইটে একেবারে কমের ভিতরে, ঠিক আছে। এবং সাইজ দুটো আমি আপনাকে দেখা দিচ্ছি, যে সাইজ দুইটা, ঠিক আছে। মাল্টি প্যানের সাইজগুলো একটু বলি, বিওস মাল্টি প্যান দুইটা, এটা হলো 28 সেন্টিমিটার, এটা হলো 32 সেন্টিমিটার। কাঠের হ্যান্ডেলের উপরে করা, ফিক্সড, নবগুলো অনেক হেভি। এবং এমজিসির প্রোডাক্ট হলো এমজিসি, এখানে গ্লাসটার মধ্যে উল্লেখ করা আছে, লেখা আছে, আপনারা একটু দেখলে ভালো করে খেয়াল করেন, এখানে গ্লাসটার মধ্যে লেখেই আছে এমজিসি, খোদাই করে লেখা আছে গ্লাসটার মধ্যেও লেখা আছে বিওস। এবং প্লাস নিচে ইন্ডাকশন বাটন করা এমজিসি, ওখানে উল্লেখ করা আছে ইন্ডাকশন, সব ধরনের চুলার মধ্যে বসবে এটা। কোন কান্ট্রি, কোন দেশে এটা? চায়না প্রোডাক্ট, চায়না বিওস, এগুলো হলো চায়না প্রোডাক্ট। আমি আপনাকে বল, হ্যাঁ চায়না হলো, যে মনে করবেন না যে খারাপ, সেটা না, চায়না প্রোডাক্ট অনেক বেস্ট কোয়ালিটির মধ্যে করে নিয়ে আসছে। বর্তমানে ভিউয়ার্স চায়নাতে কিন্তু অ্যাপেল তৈরি হচ্ছে, চায়নাতে সবচেয়ে ভালো কিন্তু, হ্যাঁ চায়না হলো, এদের কোয়ালিটি মান গুণগত মানে অনেক ভালো করছে, অনেক ফুল বডি মার্বেল কোটেড, ভিতরে বাইরে দুটোটা একই ধরনের ডিজাইনগুলো, মার্বেল কোটেড গুলো। এটা বড় সাইজ, তারপর আছে ছোট সাইজ, এটা হলো ছোট সাইজ। আচ্ছা, এরপর আমরা এটা দেখবো একটু এমজিস এর, এটা হলো ফ্রাই প্যানটা, খেয়াল করতে পারবেন একেবারে নিচটা, এমজিসি খোদাই করা লেখা আছে। এক সেকেন্ড আমি একটু দেখাই দিই ভিউয়ার্স, দেখুন এমজিসি খোদাই করা লেখা এবং ডিজাইনটা অসাধারণ, নাইস একটা লুক নিয়ে আসছে, একবার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আসছে, একবার নতুন প্রোডাক্টের ভিতরে। এটা কালার আছে, এটার এই একটা কালার হবে, এই একটা কালারের ভিতরে, এটা আবার সাইজে বড়, এটা 28 সেন্টিমিটার ভিউস, এটা হলো 26 সেন্টিমিটার। একটু দেখাই দিব আমরা ডিজাইনটা, এখানে আপনাদের যে উল্লেখ করা আছে সিএম গুলো প্রত্যেকটার মধ্যে 28 সেন্টিমিটার ভিউস, এটা হলো 26 সেন্টিমিটার। হুম হুম, এডিটটা সেম জিনিসটা, এটাও তো আমি দেখাচ্ছি, হ্যাঁ সেম। এমজিসি খুবই নাইস লুক, আশা করি যে কোনো আপনি পছন্দ হবে। হ্যাঁ ডিজাইন নতুন, একবার লেটেস্ট কালেকশন, সব সবার আগে ভিতরে বাইরে দুটোই মার্বেল কোটেড, কিন্তু একটু খেয়াল করবেন ভিতরে বাইরে দুটোই মার্বেল কোটেড। আচ্ছা, এবার ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে এটা ওয়ারেন্টি এবং প্রাইসের সম্বন্ধে আমাকে, ওয়ারেন্টি মার্বেল কোটেড আসলে সাধারণত ওয়ারেন্টি কিসে দেব বলেন, এটা ইলেকট্রিক জিনিস না যে নষ্ট হবে বা নষ্ট হওয়ার কিছু আছে, হ্যাঁ এটা এক বছরের মধ্যে যদি কোনোটা কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ, কিন্তু একটু খেয়াল করবেন ভিউয়ার্স, এটা সবসময় আপনার অনেকে বলবে যে স্টিলের চামচ, খুন্তি, সব ধরনের চামচ ইউজ করা যাবে, যাবে কিন্তু টেম্পারটা নষ্ট হবে, কিন্তু সবসময় খেয়াল করবেন যে এগুলো কাঠের চামচ দিয়ে ইউজ করবেন, ভিমবার ফোম দিয়ে ইউজ করবেন, সিলিকনের চামচ ইউজ করবেন, এইভাবে ইউজ করলে কিন্তু জিনিসটা লাস্টিং, দীর্ঘস্থায়ী অনেক হবে, অনেক হবে। আবার গরম অবস্থা অনেকে করে কি, চুলা থেকে নামায় সেরে জিনিসটা রেখে কলটা ছেড়ে দিয়ে ধোয়াটা ওয়াশ করে, কিন্তু না এইভাবে ইউজ করতে বলবেন না, এটা ঠান্ডা হলে আপনি তারপরে ওই ওয়াশ করে জিনিসটা নষ্ট হবে না সহজে, অনেকে করে গিয়ে এই কারণে জিনিসগুলো নষ্ট, সবসময় ইউজের উপরে সব কিছু ডিপেন্ড করে, এভাবে একটু খেয়াল করবেন তাহলে আর সমস্যা হবে না, সাধারণত 2-5 বছরে, তারপর 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা এটা দেখবো কী করা যায়। আচ্ছা, আর প্রাইসটা একটু বলবেন, কোনটা কত কী প্রাইস ভাই? হ্যাঁ প্রাইসগুলো আমি একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি, নতুন হিসাবে আসাতে একবার মার্কেট থেকে কিনতে গেলে অনেক প্রাইস হবে, সেটা না, আমরা একবারে হোলসেল প্রাইসে দিচ্ছি জিনিসগুলো, আপনারা একটু সাইজগুলো খেয়াল করেন, সাইজগুলো খেয়াল করে দামটা একটু উল্লেখ করবেন। যেমন এটা আছে 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটারে আমরা হোলসেল প্রাইস দিচ্ছি হলো 1650 টাকা, একেবারে রিজন প্রাইস, বাজারে গেলে এটা আরও প্রাইস বেশি হবে, সেটা না, আমরা একবারে হোলসেল প্রাইসে দিচ্ছি। এটা 28 সেন্টিমিটার, এটা প্রাইস পড়বে হলো 1850 টাকা, একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছি। এই দুইটা গেল ফ্রাই প্যানের প্রাইস, এখন চলে আসেন বিকজ মাল্টি প্যানের ভিতরে, মাল্টি প্যানের প্রাইসগুলো আমরা দিচ্ছি হলো, এটা একেবারে হোলসেল প্রাইস দিচ্ছে 2250, একেবারে রিজন প্রাইস দিচ্ছে 2250, 28 সেন্টিমিটার।
এটা হলো 32 সেমিটার এটা প্রাইস দিচ্ছে 2450 টাকা একেবারে হোলসেল প্রাইস 2450 টাকা 2250 2450 এটা একটু আমার প্রাইসগুলো খেয়াল করবেন প্রাইসগুলো খেয়াল করে তারপর আমাদেরকে অর্ডার করবেন যে যেখান থেকে বলে আমরা সেটা সেভাবে আমরা পৌঁছে দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আপনাদেরকে এখন ভিজিটিং কার্ডটা শো করব তা আগে বলে নিই ভিউয়ার্স যারা আপনারা এই মহামারী পরিবেশে ঘর থেকে বের হবেন না বাসা থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আল্লাহর কাছে দোয়া চাবেন বেশি বেশি ক্ষমা প্রার্থনা কর যাব তো ভিউয়ার্স এ হচ্ছে তাদের মিয়াকো আর হলো রিকো হলো তাদের 660 ডিলার চারটা কোম্পানি ডিলার রয়েছে হ্যাঁ এখানে আসার জন্য এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে সুময়া ট্রেডার্স 140-141 নিউ সুপারমার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স প্রথম ফ্লোর ফার্স্ট ফ্লোর ঠিক আছে আর এখানে আমাদের মোবাইল নাম্বারগুলো দেওয়া আছে বিকাশ নাম্বার দেওয়া আছে সাথে আপনারা যদি আমাদের ভিডিও গুলো অ্যাড হতে চান ইমোতে অ্যাড হয়ে আমাদের সাথে সরাসরি আমার ছবিগুলো দেখতে পারবেন আমার শোরুমের আরো আইটেম আছে এগুলো অ্যাড হয়ে দেখতে পারবেন আপনারা ভিউস তো ভিউস আজকে ভিডিওর এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম